আসসালামু আলাইকুম। আমরা এখন আছি রংপুরের পাগলাপীর গঞ্জিপুরের ভিন্ন জগতে। ভিন্ন জগতে আজকে অর্থাৎ 30শে ডিসেম্বর আমাদের এসএসসি এইচএসসি 97-99 ব্যাচের রংপুর বিভাগীয় বন্ধুদের মিলন মেলা। 25 বছর পূর্তি উপলক্ষে আমাদের এই মিলন মেলার আয়োজন করা হয়েছে। গত বেশ কয়েক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে আমাদের বেশ কিছু বন্ধু এই অনুষ্ঠানটি দাঁড় করিয়েছেন। আমরা সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ঢাকা থেকে এসেছি। এখানে এসেই দেখলাম আমাদের আগে অনেকেই পৌঁছে গেছে, সকাল সকাল চলে এসেছে, অনেকে ভোরবেলা ঢুকে গেছেন ঢাকা থেকে বা অন্যান্য জায়গা থেকে। যারা আসছেন তারা এখানে সকালবেলাই চলে এসছেন। আমরাও গত রাতে ঢাকা থেকে এসেছি, যার কারণে টায়ার্ড ছিলাম, সকালে আসতে আসতে দেরি হয়ে গেল। ভিন্ন জগতে ঢুকেই আমরা প্রথমে আমাদের পরিচয় দিয়ে এন্ট্রি নিয়ে ভিন্ন জগতের ভেতরে চলে গেলাম। সাধারণ দর্শনার্থীদের জন্য যে গেট বা যে এন্ট্রি রয়েছে, আমাদের জন্য সেই এন্ট্রি ছিল না। যানবাহন ঢোকার জন্য যে এন্ট্রি গেট রয়েছে সেটি দিয়েই 97-99 বন্ধুদেরকে এন্ট্রি করানো হচ্ছিল। এন্ট্রির জন্য এখানে একটি পাস দেওয়া হচ্ছিল, সেই পাসটি শো করলে গেট দিয়ে ভেতরে যেতে দেবে। আমরা ভেতরে গিয়ে দেখলাম ভিন্ন জগৎ এই কয়েক বছরে অনেক ভিন্নতা এসেছে। ভিন্ন জগৎ আরও আধুনিক করা হয়েছে এবং হচ্ছে, আরও বেশ কিছু কাজ হচ্ছে, যার কারণে ভিন্ন জগৎ হয়তো খুব শীঘ্রই আরও সুন্দর হয়ে উঠবে। বহু বছর পর আসলাম। হ্যাঁ, আরাম ওই এনে হাঁটা লাগে তো, অনেক প্রচুর হাঁটা লাগে। নো প্রবলেম, আমার তারা নেই, আমার পায়ে ব্যথা। ওইখানে বলে রাখার ব্যবস্থা আছে? এয়ারপ্লেনের মতো দেখতে এই অদ্ভুত যানবাহনটি হলো এখানকার রোমিং বাস। অর্থাৎ আপনি এই বাসের টিকিট কিনলে ভিন্ন জগতের ম্যাক্সিমাম অংশ এই বাসটি আপনাকে ঘুরিয়ে দেখাবে। এই বাসে করে অনেকে এই ভিন্ন জগতের বিভিন্ন অংশ দেখে থাকেন। আমরা এখন আছি আমাদের মূল প্যান্ডেলের একদম কাছে। মূল প্যান্ডেলটি 4,000 থেকে 5,000 দর্শনার্থী ধারণ ক্ষমতার করে তৈরি করা হয়েছে। রেজিস্ট্রেশন করেছে 815 জন সদস্য, তাদের সাথে তাদের ফ্যামিলি আছে। এই ফ্যামিলির সংখ্যা অগণিত, কারো 2 জন, কারো 3 জন, কারো 5 জন পর্যন্ত রয়েছে সাথে। এই প্যান্ডেলের ভেতরে সিটিং এবং ডাইনিংয়ের ব্যবস্থা রয়েছে। রেজিস্ট্রেশন কনফার্মেশন বুথটিও এই প্যান্ডেলের ভেতরে। এর মধ্যে 10টি বুথ করা হয়েছে, তার মধ্যে 5টি রেজিস্ট্রেশন কনফার্মেশন এবং 5টি খাবার বিতরণের জন্য। আমরা রেজিস্ট্রেশন কনফার্মেশন করেই সকালের নাস্তা হাতে পেয়ে গেলাম। আমাদের মেয়ে সহ রেজিস্ট্রেশন করা ছিল 3 জনের, কিন্তু আমাদের মেয়ে অসুস্থতার কারণে আসতে পারেনি। লাগাতার জার্নি করতে করতে সে টায়ার্ড, তো আমরা 2 জনেই এসেছি। এরপরে রেজিস্ট্রেশন কনফার্মেশনের পর আমরা সেখান থেকে বেশ কিছু উপহার সামগ্রীও পেলাম আমাদের রেজিস্ট্রেশনের সাথে সাথে। যাবার পথে 2 সাইডে বেশ কিছু ফুলের গাছ ছিল। মসজিদটি দেখা যাচ্ছে ভিন্ন জগতের। এই মসজিদটি অনেক আগে থেকেই আকর্ষণীয় ছিল, চারিদিক খোলা, ওপরে ডোমের মতো করা, খুব সুন্দর মসজিদটি। আর পাশে একটি রেস্ট হাউস ছিল, কিন্তু বর্তমানে এখানে একটি 3-স্টার মানে হোটেল করা হয়েছে। রংপুর ডিভিশনের না, এটা তো অর্ধেকের বেশি পাওয়া পরিচিত। হ্যাঁ, আসতেছে তো, নিজে দেওয়া সব জিলা স্কুলের ইমেল তো কইছিল আসবে, সালফি আসবে না, ভালো লাগে না। মন্ডল আসছে কিনা সবারই আসার কথা, দেখি। এই
এটা রংটা বেশি সুন্দর কোনটায় এক নম্বর বুথে কই এক নম্বর বুথ কই সব মাসেই আছে আরে সব মাসে আছে রাখো না একটাতে রাখো না ভাই এটাকে হাতে মারবো না আর সকালের জন্য কুপন লাগবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে সারাদিনের জন্য আসলাম সারাদিন কাটাবো ইনশাল্লাহ রেজিস্ট্রেশন হয়ে গেলে আমরা দুজনে বের হয়ে ভিন্ন জগতের বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখছিলাম ভিন্ন জগৎ এতই বড় যে পুরোটা একবারে ঘুরে দেখা সম্ভব না পায়ে হেঁটে তো নয় তিনটা তিনটা কি আনবো
আমার তিনটা দিয়ে দাও চলিও না এখানে না ভাই বই আসে নাই সবার 100 যা বই তোরা এই গেঞ্জি টেঞ্জি নাই মানে লিখি উদ্যোক্তাদের গায়ে গেঞ্জি নাই প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই একটা ব্যাপার আছে না ব্যাপারটা মত আমরা মানব আলহাম নাকি বন্ধু তুমি আলহাম হ্যাঁ আলা শ্রী গেঞ্জি পরে গেঞ্জি করব মানে আমার খুব শখ ছিল একটা ছবি তুমি আমাকে দিয়ে দাও কিন্তু ছবি তো মানাই না এবার আমরা ভিন্ন জগতের বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখব ইনশাআল্লাহ এটি সেই নতুন তৈরি করা থ্রি স্টার মানের হোটেল যেটিতে আমাদেরকে প্রায় 20টি রুম দেয়া হয়েছিল চেঞ্জ এবং রেস্টের জন্য হোটেলটি ভালোই বেশ ভালো এবার পাখির চোখে আমরা পুরো ভিন্ন জগৎ ঘুরে ঘুরে দেখব ভিন্ন জগৎ ঘুরে দেখার সাথে সাথে বন্ধুদের সাথে তোলা কিছু স্টিল ছবিও আমরা দেখব ইনশাআল্লাহ ঘুরতে ঘুরতে একসময় এখানে একটি বিশাল সুইমিং পুলের কাছে চোখ আটকে গেল ভিন্ন জগতের এটি নতুন সংযোজন যেখানে 50 টাকার বিনিময়ে সুইমিং করা যায় যারা ভিন্ন জগতে পিকনিক করতে আসেন তারা এখানে রিফ্রেশমেন্টের জন্য সুইমিং করতে পারেন এছাড়াও আরো বেশ কিছু নতুন জিনিস সংযোজন করা হয়েছে যার মধ্যে সিঙ্গাপুরের মতো এই প্রতিকৃতিটি একটি ভিন্ন জগতে বেশ কিছু রাইডস রয়েছে রোলার কোস্টার তারপরে ট্রেন আবার ঘুরন্ত ঘূর্ণি চরকি নানান রকমের রাইডস রয়েছে এখানে লেক রয়েছে সেই লেকে স্পিডবোটে করে ঘুরে আসা যায় সম্পূর্ণ লেকটি এটিও একটি এন্টারটেইনমেন্ট এখানকার
এই সেই নতুন গড়ে তোলা সুইমিং পুলটি বিশাল সুইমিং পুল আসলে ভিন্ন জগৎ সারা দিন ঘুরে বেড়াবার জন্য যথেষ্ট জায়গা রয়েছে যথেষ্ট পরিমাণে ইভেন্টও রয়েছে সকালে ঢুকলে সব ইভেন্ট ফুলফিল করতে করতে সন্ধ্যা হয়ে যায় আমরা খুব বেশি দূর না ঘুরলেও মোটামুটি উল্লেখযোগ্য অংশ আমরা ঘুরেছি এরপরে আমাদের বন্ধুদের সাথে তোলা ছবিগুলো শেয়ার করছি এখানে আসার পর অনেক পুরনো বন্ধুর সাথে দেখা হয়েছে যাদের সাথে আমাদের খুব ভালো সময় কেটেছে সেই সময় কাটানোর উল্লেখযোগ্য মুহূর্তের ছবিগুলো এখন দিচ্ছি এগুলো আমাদের স্মৃতি হয়ে থাকবে ইনশাআল্লাহ সুবর্ণ জয়ন্তী পাবো কিনা জানি না কিন্তু রজত জয়ন্তীর এই স্মৃতিগুলো অনেক দিন আমাদের হৃদয়ের গভীরে থেকে যাবে আমাদের জিলা স্কুলের ফ্রেন্ড সেলিম এবং মীরা আসান ইমেল যমুনা টিভিতে কর্মরত রয়েছেন আমাদের এই পুনর্মিলনী অনুষ্ঠানটির উল্লেখযোগ্য অংশ নিউজে লাইভ দেখানো হয় চলুন দেখে আসি যমুনা টিভির লাইভের সেই অংশটি এসএসসি 97 ব্যাচের রকপুর বিভাগে মিলন মেলা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে রয়েছেন সহকর্মী সরকার মাজহারুল মান্নান তিনি জানাবেন সেখানকার পরিস্থিতি মাজার মিলন মেলায় সার্বিক আয়োজন কেমন দেখছেন সেখানে উপস্থিত যারা রয়েছেন নিশ্চয়ই তারা অনন্য উচ্ছ্বাস প্রকাশ করছেন সেটি একটু জানতে চাই আপনার মাধ্যমে রেজা আপনাকে যদি বলি এই মিলন মেলাটি হচ্ছে একেবারে বর্ডিল একটি মিলন মেলা অর্থাৎ 1997 সাল এবং 99 সাল যারা এসএসসি এবং এইচএসসি পাশ করেছেন আমি যদি আপনাকে একটু ক্যামেরায় দেখাই একটি বর্ণিল আয়োজন এবং এই আয়োজনের মাধ্যমে একটি মেসেজ দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে বন্ধুত্বের একটি মেলবন্ধনের মাধ্যমে একটি সুন্দর সমাজ বিনির্মাণের জন্য এবং বিভিন্ন তাদের যারা এই 97 সাল এবং 98 সাল যারা এসএসসি এবং এইচএসসি পাশ করেছেন তাদের যে পরিবারের লোকজনও কিন্তু এই মিলন মেলায় সামিল হয়েছেন এবং এক একজনের সাথে হয়তো 25 বছর পরে দেখা হয়েছে কারোর সাথে 20 বছর পর দেখা হয়েছে সেই অনুভূতিগুলো আসলে নিজেরা নিজেরা কিন্তু তারা নিজেদের মধ্যে বিনিময় করছেন এবং কিছুক্ষণ আগে এখানে কুইজ প্রতিযোগিতা হয়েছে এবং যে যেমন ভাবে পাচ্ছেন কাউকে দেখে মনে হয়নি যে তারা একটা বড় কোনো প্রতিষ্ঠানে চাকরি করছেন সবাই একটা নির্মল আনন্দে মেতে উঠেছেন হাসি কান্না নাচ গান আমরা একজনের চোখে দেখেছি যে অনেক বছর পর দেখা তারা দুইজনে জড়িয়ে ধরে তারা কান্নায় মেতে উঠেছেন অর্থাৎ একটি বর্ণিল আয়োজন হচ্ছে এবং আয়োজকরা যেটি জানিয়েছেন এই আয়োজনটি তারা ভবিষ্যতেও করতে চান এবং অব্যাহত রাখতে চান এর মাধ্যমে তারা বন্ধুত্বের অটুট বন্ধনের মাধ্যমে সামাজিক কাজ করবার অঙ্গীকার করে কথা বলেছেন এখানকার যারা আয়োজক তারা নিশ্চয়ই নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি মাঝে আপনি থাকুন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ
এবার চলুন ভিন্ন জগতের হেরিটেজ অংশে যাই, যেটিতে তাজমহল, চীনের প্রাচীর, পিরামিড এগুলোর প্রতিকৃতি তৈরি করে রাখা রয়েছে। রয়েছে আইফেল টাওয়ার এবং স্মরণীয় করে রাখার মতো বেশ কিছু জিনিস। জগতে অনেক তো বেড়ানো হলো, এবার ফিরে আসি আমাদের মূল অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠানের পরিপূর্ণতার জন্য যে থ্রি স্টার মানের হোটেলটিতে আমাদের জন্য রুম নেওয়া হয়েছিল, সেই হোটেলে এসে ফ্রেশ হয়ে আমরা অনুষ্ঠানের দ্বিতীয় ভাগের জন্য প্রস্তুতি নিলাম। লাঞ্চ এবং পরবর্তীতে কালচারাল প্রোগ্রাম শুরু হবে এখান থেকেই। তো লাঞ্চে যাওয়ার আগে আমরা ফ্রেশ হয়ে নিলাম, জুম্মার দিন ছিল, জুম্মার নামাজ শেষ হলো, তারপরে আমরা যোগ দিলাম প্রোগ্রামে। তো আসুন হোটেলের ভেতর পর্যন্ত যাই, সেখান থেকে আমরা আবার অনুষ্ঠানের দ্বিতীয় অংশে যোগ দেব ইনশাআল্লাহ। এক থেকে নয় কোনটার মধ্যে রাখা যায়? হ্যাঁ, আমরা 307 নম্বর রুম পেয়েছিলাম।
চলো এই রুমটির ভেতরটি একটু দেখি। রাগলাসি নিয়ে যাবো অসুবিধা কি, যাই। এ তো রেজিস্ট্রেশন করা হয়েছে, নাস্তা কোথায় দিল? আরে এটি ভিন্ন জগতের মিনি রাইডস গুলোর অংশ, যেখানে মূলত বাচ্চাদের জন্য এই রাইড গুলো রাখা রয়েছে। আর রোস্ট কই? আমার রোস্ট দেয় নাই। ও দিছে রে, দিছে দিছে দিছে, ঠেঙ্গুয়া দিছে, ঠেঙ্গুয়া। গরম আছে খাবারটা মাত্র আসছে। দইও আছে, দই ছোট একটা দইও আছে। সমাধিতে বসে গুরগির কথা বলেছি, বারে বারে আমি পথের টানে পথকে করেছি ঘা। Oh,
কিভাবে ও বুকেরি সব কষ্ট দুহাতে সরিয়ে চলো পথে যাই তুমি কেন বলছো না তোমাকে ছাড়াবি অসহায় আমার সবটুকু আমার
অবশেষে আমাদের বন্ধুদের কলকাকলিতে মুখর এই মিলন মেলা শেষ হলো। আমরাও চলে আসলাম আমাদের নিজস্ব ঠিকানায়। ভিন্ন জগৎ থেকে বিদায় নিলাম কুয়াশা ভেজা রাতে। রাস্তা ভরা ছিল চরম কুয়াশা, কিছুই দেখা যাচ্ছিল না, অনেক রাত হয়ে গিয়েছিল। তো সবাইকে আল্লাহ হাফেজ, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।